আসসালামু আলাইকুম। অহংকারের পতন হলো চট্টগ্রামের জয়ে কপাল ফুলল তামিম ইকবালের। আজকে বিপিএলের প্রথম ম্যাচে যেখানে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভার্সেস খুলনা টাইগার্স, দু দলের সামনে সুযোগ ছিল কোয়ালিফাইংয়ে নাম লেখানোর, কিন্তু পয়েন্ট টেবিল উলটপালট করে দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে আগেই পয়েন্ট টেবিলে এক নম্বরে কোয়ালিফাইং নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তৃতীয় দল হিসাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোয়ালিফাইং নিশ্চিত করে ফেলল। আজকে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম প্রথম ব্যাট করতে নেমে 20 ওভারে 192 রানের পাহাড় সমান স্কোর দাঁড় করে, যেখানে একটি সেঞ্চুরি এসেছে চট্টগ্রামের পক্ষে। ব্যাটার তানজিদ হাসান, তিনি কিন্তু দুর্দান্ত একটি শতক তুলে নিয়েছেন, 116 রান করেছেন। তার 116 রানের কল্যাণে মূলত 192 রান জড়ো করে। এছাড়া তাদের উইকেট কিপার 36 রান করে। জবাব দিতে নেমে খুলনার সুযোগ ছিল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না খুলনা। কপাল পুড়ল খুলনার, অন্যদিকে কপাল পুড়ল বরিশালের, যেখানে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় তিনি 35 রান করলেন, তাছাড়া পরের ব্যাটাররা কিন্তু সেরকম রান করতে পারল না। সাহিল হোপস উইকেট কিপার 31 রান করেছেন, মূলত এই দুজনই রান করেছেন, যেখানে শেষ পর্যন্ত 19 ওভার 5 বলে 127 রানে অল আউট হয়ে গেল খুলনা টাইগার্স। আর এত করে খুলনার কিন্তু কোয়ালিফাইং ঝুলে গেল সাথে বরিশালের কোয়ালিফাইং। এই দুই দল থেকে এক দল কোয়ালিফাইং করবে, আরেক দল বাদ হবে।